শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরসিংদী কারাগার ভেঙে আসামিদের বের করার পেছনেও হাত রয়েছে সরকার বিরোধী দলগুলোর। আদালতের বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হচ্ছে দাবি করে হাসান মাহমুদ বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা, তদন্ত করে এর সাথে জড়িতদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।